অবশেষে সংস্কার হচ্ছে বিয়ানীভাজার পৌরসভার পূর্ব সোপাতলা খাসারিপাড়া অভ্যন্তরীণ রাস্তা পৌর অদূরে ব্যস্ততম এই রাস্তাটির বেহাল দশা নিয়ে বেশ কয়েক বছর ধরে ভোগান্তিতে ছিলেন এলাকাবাসী সহ যাতায়াতকারীরা অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা আর পানি নামার পর কাদা জলে একাকার হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ত রাস্তাটি বিয়ে ওয়ালিমা গায়ে হলুদ সহ পাঞ্জাবি শেরওয়ানি ও শাড়ির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নবাব শেরমানি অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট আজি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা বিয়ানীবাজার স্থানীয় বাসিন্দাদের অর্থায়ন ও ব্যবস্থাপনায় বেশ কয়েকবার সংস্কার করেও তা স্থায়িত্ব পায়নি এবার পৌরসভার ব্যবস্থাপনায় বিশেষ প্রকল্পের আওতায় সংস্কার কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা আমরা রাস্তা দীর্ঘদিন ধরে মানে আমরা কষ্ট করছি আগেও খাম হৈছি খাজগুলা সঠিক হয়েছে না বর্তমানে খাজ চলে যেলা সঠিক খাম হয় আর আমরা জেলা মানে আর কষ্ট না করি আমরা দীর্ঘদিন প্রায় বিশ বছর থেকে কষ্ট করছি আর জেলা কষ্ট না করি ও ব্যবস্থা করি আমরা মানে খেয়াল রাখতা আর আমরা যে গাইডওয়াল গুলো নতুন ভাবে দেওয়ার গাইডওয়ালা যদি নিচে পড়ি যায় কি রাস্তাটা তে ফানি যাই তো পারতো নাই দুইয়ের সাইডে দিয়া এখন আমরা চাই মানে রাস্তাটা মানে গাইডওয়াল কি মানে দুই এক ইঞ্চি উষা থাকতো মানে দুইও গালা পায় মানে দিয়া ফানি যায় কি জেলা ডেই নোয়ারি ও ব্যবস্থা মোটামুটি হইতো হলেও সহিতা করা হর আমার কিলা সুন্দর আমরা অত্যন্ত খুশি হয়েছি যে রাস্তা এইটার কারণে আমরা এত সরম আসি লাগি মহিলা আটতে পারতো না হুতে সহিতা ফারা না আমরা এসা নমাজ যাই হয় আল্লাহ কি অবস্থা বিশ্বমে খান্দি আমি আল্লাহ হয়েছি ও আল্লাহ তুমি সাহায্য

ব্যবহার হয়ে গেছে গিয়া উপস্থিত পৌরসভার সমন্বয়েছে মোটামুটি গাঁতির সাজ শেষ হয়েছে এখন ডালাই অনুযায়ী তারা কইছে যে বালি দিয়া ড্রেসিং করব রোলিং করবো ছয় ইঞ্চি ডালাই দিব তিনশোতা দিয়া তো খুবইমুখ লাগে আমরা তবে সুন্দর সুন্দরক আসলে এই রাস্তা দিয়ে অনেক দিন ধরে কষ্ট করতেছি দেখা যায় বর্ষার সময় পানি এসে প্রায় হাটু পর্যন্ত পানি থাকে তারপর দেখা যায় পানি চলে গেলেও দেখা যায় আপনার অনেক রাস্তাটা আবর্জনা দেখে যেটা চলাচলের জন্য অনুপযোগী তো আমি অত্যন্ত খুশি এবং আমার এখানে আরো মুরব্বী আমার ছোট ভাইরা আছে সবাই অনেক খুশি কারণ একদিনের পর আমাদের এই রাস্তাটা চলার জন্য উপযোগী হচ্ছে مرحوم আব্দুলহাদ তাইন 10 দিন আগে দুই বছর আগে আমেরিকাত বাড়া গেছেন তাইন এই রাস্তার লাগিয়ে বহুত কষ্ট করছেন বহুত আটা আটনি কাটনি গাইছেন তাই আজকে নাই আজকে রাস্তার খামর তান্লাই জান্নাতো উৎসব মুখান দান কর্তা আর আমার রিজু মোহাম্মদ বাইরে ওদের নব জানাই তাইন বা পরিশ্রম মরসেন আমরা এই রাস্তার লাগিয়া রাস্তার খাম আগুইবার লাগিয়া মেয়র সবর লগে বহুত আলোচনা করছেন শেষ পর্যন্ত রাস্তার খাম হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দেশি বিদেশি প্রতমান এই রাস্তার খামন লাগি সহযোগিতা করা সবার আমরা ধন্যবাদ জানাই আর এই রাস্তাত অনেক 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 জাত কষ্ট করছে অনেক মানুষ আওয়া যাওয়া অনেক কষ্ট করছে মানে খুব বেশি রাস্তার পানি থাকতো সব সময়ও এই রাস্তাটা খাম ওর আমরা সবরেও ধন্যবাদ জানাই আর আমরা রাস্তাটা যেন সুন্দরভাবে খামটা হয় অবহেলিত এই রাস্তাটি সংস্কারের জন্য নির্বাচিত হওয়ার পর থেকেই প্রচেষ্টা শুরু করেছেন জানিয়ে কাউন্সিলর জানান অনেকদিন পর স্থানীয়দের এই দাবি বাস্তবায়ন হয়েছে নির্বাচিত হওয়ার পর থেকে কিন্তু এই রাস্তার জন্য আমার পরিশোধের কথা বলেছি তো মেয়ের সব খুবই আন্তরিক ছিলেন এবং এই রাস্তাটি নিয়ে এসে দেখে পরিদর্শন করে গেছেন এবং সাথে সাথে বলছেন ঠিক আছে এই রাস্তাটি যত দ্রুত সম্ভব করে দেবে তো এরই প্রেক্ষিতে আমাদের একটা প্রজেক্ট ছিল কোভিড নাইন্টিনের সে প্রজেক্টে আমরা দেই এই কাজটা দেওয়ার পর ইনশাআল্লাহ লারকুম এটা প্রজেক্টটা ফার্স্ট হয় এবং কাজটাও আমাদের চলমান ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন খুব শীঘ্রই যেতে কাজটা সম্পূর্ণ হয় এই এই রাস্তা কিন্তু সাত নম্বর ওয়ার্ডের সংযুক্ত একটা সড়ক আমাদের সুপাতলা এবং খাসারি খাসারিপাড়ার একটা মানে হয়ে যাওয়ার জন্য খুব সহজ হবে এই রাস্তাটা তো আশা করি খুব শীঘ্রই আমাদের এই রাস্তা কমপ্লিট হবে কোভিড নাইন্টিনের প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো এই রাস্তাতে বের হবে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় রাস্তা সংস্কারে বিলম্ব হয়েছে জানিয়ে পৌরসভার মেয়র জানান প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ের সড়কটি সংস্কারের পাশাপাশি কিছুটা প্রশস্ত করা হবে আমরা এই যে এখানে আরও বিভিন্ন প্রকল্প একটা প্রকল্পের যেগুলো কোভিড প্রকল্প আজকেও তারা একটা অতি টিম এই অতি টিমগুলা আমরা বিভিন্ন কাজে গুণগত মান তারা দেখে গেছে এবং তারা সন্তুষ্ট হয়েছে যে আমরা কাজের মান খুবই ভালো এবং সব রাস্তাগুলো তারা পরিদর্শন করেছে এবং আমরা ইতিমধ্যে যে আমরা জানি যে কয়েকটা কাজের মধ্যে একটা কাজ আমাদের এই যে আমাদের সাংবাদিক এল মাহমুদের বাড়ির সাইডে গিয়ে এই কাজ একটা খালিভাবে নৃদ্ধ হয়ে এটা সারো রাস্তা দিকে দিকে বলছে তো এটা হয়ে গেলে আমরা বাজারের ওই যে মোসাম মসজিদের যে রাস্তাটা থেকে যে মানুষ একসাথে চলাচল করে এটা না গিয়ে ওই দিকে তোমার ফাঁকিয়াদের বাড়ির সামনে দিয়ে লিগুর মোহাম্মদদের বাড়ির সামনে দিয়ে গিয়ে সাদা দিকে গাড়ি ঘোড়াতে যাবে এগুলো কাজ শুরু হয়ে গেছে এটা কাজে প্রায় প্রায় আমরা পঁচিশ লক্ষ টাকা আমরা খরচ করতেছি এবং এ কাজটা আশা করি এক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে এইভাবে আরও এইভাবে আরও কাজ চলতেছে আমরা আমরা লাশাই কাজ করতেছি এবং আমরা এই যে একটা কাজ করতেছে এবং আরো অনেকটা কাজ আমরা আছে সংস্কার শেষ হলে সুপাতলা খাসারিপাড়া ফ্যানগ্রাম বাগন এলাকার বাসিন্দাদের পাশাপাশি বিয়ানীবাজার বাড়িগ্রাম ও বিয়ানীবাজার সারপা সড়কের এই লিংক রোডটির সুবিধা প্রতিদিন ভোগ করবেন কয়েকশো যাতায়াতকারী গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার দ্রুত সম্পন্ন করার দাবি এলাকাবাসীর Say that Akihawk a B T V.